এখন কি ক্লাস স্যার? ব্যবসায় সংগঠন, হ্যাঁ, এটাকে সংক্ষেপে বলা হয় কি, ব স সব ব, মানে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। এখন আজকে আমি তোমাদের দিব হচ্ছে, এর আগে দিছিলাম হচ্ছে এক মালিকানা কারবার, সুবিধাটা আলোচনা করেছিলাম এক মালিকানা ব্যবসায় বা কারবার বলতে পারো। ঠিক আছে, আমরা বলবো হচ্ছে এক মালিকানা ব্যবসার হচ্ছে বৈশিষ্ট্য। আজকে আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, এক মালিকানার পরে বৈশিষ্ট্য গুলো কি কি। এক নাম্বার হচ্ছে একক মালিকানা, একক মালিকানা। দুই হচ্ছে সীমিত আয়তন। তিন অসীম দায়, অসীম দায়। চার নমনীয়তা। পাঁচ সরকারি বাধা নিষেধ মুক্ততা। ছয় সহজ গঠন। সাত নিজস্ব ব্যবস্থাপনা। আট একক ঝুঁকি। নয় লাভ লোকসান বন্টন। ক্লিয়ার দেখতে পাচ্ছি না স্যার, একটু একটু লাভ লোকসান বন্টন। দশ অনিশ্চিত স্থায়িত। এগারো স্বল্প মূলধন। বারো প্রত্যক্ষ সম্পর্ক। হ্যাঁ, কি দেখা পাচ্ছ না এখন? দেখো স্যার, দ্বিতীয় নাম্বারটা কি? দ্বিতীয় হচ্ছে সীমিত আয়তন। সীমিত আয়তন মনে হলে লেখে নাও। তারপরে এই 12টি বৈশিষ্ট্য খুব ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? এই 12টা বৈশিষ্ট্য ভালো করে মনে রাখলেই তুমি এক মালিকানা কারবার থেকে বৈশিষ্ট্য সম্বন্ধে যদি তোমাকে কোনো প্রকার প্রশ্ন আসে বা বহির্মুখী অনেক প্রশ্ন আসে থাকে, এই প্রশ্নগুলো তুমি খুব সহজেই উত্তর করতে পারবে। তাহলে এক মালিকানার আমরা বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি, বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি বলো দেখি। স্যার এক মালিকানা বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্য এই শব্দটা মানে ব্যাখ্যাটা কি, বৈশিষ্ট্য বলতে পারবে? না স্যার, বলতে পারতেছি না। আচ্ছা,
তোমরা অনেকেই পড়ো কিন্তু আসলে মানে তোমরা হচ্ছে মুখস্থ বিদ্যা, আর আমি বারবার করে বলি তোমাদেরকে, কিন্তু বারবার করে বলি মুখস্থ বিদ্যা করা যাবে না, পুঁথিগত বিদ্যা হওয়া যাবে না, বাস্তবতা জ্ঞান থাকতে হবে তোমাদেরকে, তাহলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে পারবে। বৈশিষ্ট্য একটা তোমার যেমন কি বৈশিষ্ট্য, একটা মানুষের একটা কাজ থাকে না যে আসলে এই ধরো আমার কথা বলতে পারো তুমি যে সুমন স্যার রাগি বা এই করতে পারে বা এই করতে পারে সেই করতে পারে, একটা হচ্ছে কালচারাল বৈশিষ্ট্য করে না, অর্থাৎ তুলনা করা, কি করা, তুলনা করা, তুলনা করা। যখন এক মালিকানা কারবারটা করবা কেন করবা, এর আসলে চরিত্রটা কি, এর ক্যারেক্টার কি, তুমি কেন কি জন্য এই ব্যবসাটা গঠন করবা। যেমন এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একক মালিকানা, এর প্রথম বৈশিষ্ট্যটা কি একক মালিকানা, একক মালিকানা, কারণ এখানে একক লেখা হয়েছে কি জন্য, কারণ ব্যবসাটা হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসা, এই জন্য বলা হয়েছে এখানে একক মালিকানা। এই ব্যবসার মালিক কজন থাকবে, একজন থাকবে না একের অধিক থাকবে, একজন থাকবে। তাহলে প্রথম পয়েন্টটা তুমি মনে রাখবা, এই ব্যবসায়ের মালিক থাকবে একজন, যেহেতু একজন মালিক থাকবে সেহেতু আমাদের প্রথম পয়েন্টটা হবে হচ্ছে আমাদের একক মালিকানা, বুঝা গেছে। দ্বিতীয় নম্বর, মালিক যখন একজন হবে এর আয়তনটা কি খুব বড় হবে, না স্যার সীমিত। আচ্ছা হ্যাঁ, সীমিত আয়তন হবে। ধরো তুমি একজন খেতে বসছো বা তোমার একজনকে দাওয়াত করা হলো, তোমার জন্য কি এক বস্তা চাল রান্না করা হবে, ভাত করা হবে, না স্যার আমি যতটুকু পাচ্ছি করা হবে না, কতটুকু কতটুকু করতে হবে সীমিত আয়তন। তিন নম্বরটা হচ্ছে অসীম দায়, অসীম দায়, অসীম বলতে কি বোঝায় স্যার, অনেক, একের অধিক, অনেক দায়, এর অনেক দায় কেন, হ্যাঁ একের অধিক দায়। যেমন সে তুমি যদি দশজন তার কাছে টাকা ধার করো, তাহলে এর জন্য কি দায় দায়িত্ব তোমার আব্বু আম্মু, এই দায়টা কার থাকবে স্যার, আমারই থাকবে, তোমার আব্বু আম্মু থাকবে না কেন স্যার, দায় তো স্যার আমি আমি করছি, হ্যাঁ যেহেতু ধার তুমি করছো সেহেতু তোমাকে ঘেসে ধারটা পরিশোধ করতে হবে। এরপর হচ্ছে নমনীয়তা, নমনীয়তা বলতে কি বোঝায়, নমনীয়তা জি স্যার, নমনীয়তা বলতে কি বোঝায়, কি যে বোঝা স্যার ঠিক বলতে পারবে, নমনীয়তা কি, নমনীয়তা, নমনীয়তা স্যার ভদ্রতা নাকি স্যার, হ্যাঁ ভদ্রতা, ভদ্রতা অর্থাৎ ভালো ব্যবহার করা। যেমন বিভিন্ন যখন দেখবে স্টল গুলাতে যাও না, ফ্লেক্সিবিলিটি জি স্যার, বড় বড় স্টল গুলাতে, হ্যাঁ এখন এই যখন এই বড় বড় স্টল গুলাতে যাবে সেইখানকার মালিক যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি কি পরবর্তীতে ওই দোকানে যাবে, না স্যার কিছুতেই নাই, কেন যাবে না, ধরো তোমাকে জিনিসটা কম দামে দিচ্ছে সে, তুমি কি যাবে না, সেক্ষেত্রে যাবো স্যার, কিন্তু আমার সঙ্গে যদি খারাপ খারাপ আচরণ করে তাহলে তো যাবো না। আমি দুটা কথা বলছি, তোমার তুমি দোকানে গেলে তোমার সাথে মালিক খারাপ ব্যবহার করলো এবং জিনিসের দাম কম, তুমি কি সেই দোকান থেকে জিনিস নিবা নাকি নিবা না, আগে আমার সম্মানের দাম বেশি, হ্যাঁ এটা হলো কথা, মানুষ আগে নিজের সম্মানকে প্রকাশ করতে চায়, তুমি যত জিনিসের দাম কম করো না কেন সেখান থেকে মানুষ নিবে না, অর্থাৎ ভদ্রতা যদি না থাকে তাহলে সেখানে কোনো কিছু স্থায়িত্ব হবে না। এখন তুমি একটা দোকানে গেলে, ভাই এটা দেখান ওটা দেখান, এখন তোমার সাথে যারা দোকানদার যারা সেলসম্যান তোমার সাথে, ওই মালিকের সেলসম্যানটা তোমার সাথে খারাপ, ভাই এত কিছু দেখানো যাবে না, যেটা নিবেন সেটাই বলেন,
যেটা নিবেন সেটাই বলে, এর চেয়ে আর বেশি কিছু করতে পারবো না। তুমি কি ওই দোকানে থাকবে? না স্যার। মনে হয় তুমি থাকবে? থাকবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে নমনীয়তা। তারপরে বলছে সরকারি বাধা নিষেধ মুক্ততা। সরকারি বাধা নিষেধ মুক্ততা অর্থাৎ এখানে কোনো প্রকার সরকার মাথা ঘামাতে পারবে না, কারণ এটা সরকারি স্বায়ত্ব শাসিত তোমার প্রতিষ্ঠান না। কথাটা বুঝে গেছে? সরকার এখানে কোনো প্রকার বাধা নিষেধ করতে পারবে না। কেমন বাধা নিষেধ করতে পারবে না? সরকার তোমাকে বলতে পারবে না যে আপনি 7টার দিক দোকান খুলবেন, 12টার দিক বন্ধ করবেন, কারণ এটা হচ্ছে একক মালিকানা প্রতিষ্ঠান। সরকার কি তোমাকে এটা বলতে পারবে? না স্যার। কোন রাইট রাখে যে আপনি 7টায় দোকান খুলবেন, 12টায় বন্ধ করবেন রাইট? তুমি মানবা সেটা? না স্যার, এটা এটা কোনো সম্ভব নাই। মানবে না? কেন মানবে না? হ্যাঁ, কেন মানবে না স্যার? স্যার আমি একাই এখানে, আমার রাজত্ব। হ্যাঁ, এখানে তো তোমার রাজত্ব, কিন্তু সরকারের নির্দেশনা যেমন তোমাকে ট্রেড লাইসেন্স মাধ্যমে সে ব্যবসাটা পরিচালনা করতে হবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে, এরপরে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে সহজ গঠন। সহজ গঠন, তোমার কাছে যদি পর্যাপ্ত মূলধন থাকে তাহলে খুব সহজেই তুমি এই ব্যবসাটা গঠন করতে পারবে। এই ব্যবসায় যে কোনো জনই গঠন করতে পারবে স্বল্প মূলধনের ভিত্তিতে। এই জন্য বলা হয়েছে এই ব্যবসায় সর্বোচ্চ বৈশিষ্ট্যটা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সহজ গঠন। এরপর হচ্ছে 7 নম্বর আছে নিজস্ব ব্যবস্থাপনা। নিজস্ব ব্যবস্থাপনা, নিজস্ব বলতে কি বোঝায় স্যার? নিজের, আমি একাই নিজের ব্যবস্থা। নিজের আধিপত্য বোঝা থাকবে। যেমন কোন সেলসম্যান যদি তুমি একটা দোকান দিয়েছো, কোন সেলসম্যান একটা কাস্টমার সাথে খারাপ ব্যবহার করবে, বা তোমার সাথে সে ব্যবহার করতে পারতেছে না, এইভাবে বুঝা কথা বলতে পারতেছে না, তখন সেখানকার মালিক যদি ব্যবস্থাপনা ভালো হয়ে থাকে সে অবশ্যই তোমাকে কার্যকলাপটা শিখিয়ে দিবে যে দেখো এইভাবে কাস্টমার সাথে কথা বলা যাবে না, একটু ন্যাকা ন্যাকা ভঙ্গিতে কথা বলতে হবে এবং সবসময় সার সার করে বলতে হবে। রিক্সাওয়ালা ঢুকলেও তোমাকে সার বলতে হবে, ব্যারিস্টার ঢুকলেও তোমাকে সার বলতে হবে। কারোর কোনোদিন ভাইজান, মামা, ভাগিনা এগুলা বলা যাবে না। দেখবা জামিন ফোন সেন্টারে কোনদিন গেছিলা? কোথায় স্যার? গ্রামীণ ফোন সেন্টারে বা কোন কাস্টমার ওইখানে সবাই অল পার্সনকে সার বলে ডাকে। হ্যাঁ, দেখবা ওখানে তুমি সার বলে ডাকে। একটা রিক্সাওয়ালা ঢুকলেও তোমাকে সার বলবে, তুমি ঢুকলেও তোমাকে সার বলবে, তোমার আব্বা আম্মু ঢুকলেও তোমাকে সার বলবে। তবে পাড়ার মহল্লার যত নিম্ন থেকে আরম্ভ করে উচ্চ উচ্চ শ্রেণী পর্যন্ত লোক যাক, ওকে সার বলতে হবে। এইটা হচ্ছে একটা ব্যবসার কৌশল। এটা কি একটা ব্যবসার কৌশল? এখন তুমি সান্নায় হও, তুমি সার উপাধি পাচ্ছ, তোমার মনটা কি গুরু গুরু হয়ে যাবে না? জি স্যার। আরে বাবা, আমাকে সার বললো, এখানকার কাস্টমারকে একটা খুব ভালো আছে, আমাকে ওখানেই যাইতে হবে, তাই কি না? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসো, এখন বলছে যে 8 নম্বরে বলছে একক ঝুঁকি। জীবনটা কার? তোমার জীবন কার? সবুজের জীবন, সবুজের জীবন কার? স্যার সবুজের হবে। একক ঝুঁকি, একাল ঝুঁকি। হ্যাঁ, তোমার এই ঝুঁকি হবে, সেটা হচ্ছে একক ঝুঁকি। এখন একক ঝুঁকিটা বলতে কি হচ্ছে, তুমি একটা গাড়ি পাইলা, গাড়ি পাইলে 120 কিলোমিটার বেগে তুমি যাচ্ছ, ঝুঁকিটা কে নিবে? গাড়ি নিবে না তুমি নিবে? দুজনই, আমি। হ্যাঁ জি স্যার, আমি নিব তো স্যার ঝুঁকিটা। ঝুঁকিটা কেন? ওই জন্য বলছি এখানে একক ঝুঁকি। ব্যবসার যেহেতু তোমার নিজের, সেহেতু ঝুঁকিটাও তোমার একক ভাবে নিতে হবে। এরপর হচ্ছে লাভ লোকসান বন্টন। এখানকার মালিক একজনই, লাভ হলেও সে বহন করবে, ক্ষতি হলেও সে বহন করবে। 10 নম্বর হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব। অনিশ্চিত স্থায়িত্ব, তোমার ব্যবসায় এ আছে এ নেই, তোমার যদি পুঁজির ঘাটতি হয়ে যায় তোমার ব্যবসাও বন্ধ হয়ে যাবে, এর কোনো স্থায়িত্ব নিশ্চিত নাই। অর্থাৎ তোমাকে যে 5 বা 10 বছর বা 1 যুগ বা 20 যুগ ধরে তোমাকে ব্যবসা করতে হবে তার কোনো স্থায়িত্ব নাই। তুমি সকালে ব্যবসা চালু করতে পারো,
বিকালে তোমার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, এটা হচ্ছে তোমার অনিশ্চিত স্থায়িত্ব। আর এই ব্যবসার মালিক যেহেতু একজন, এর মূলধন কিন্তু খুব স্বল্প, এটাকে বলা হচ্ছে আমাদের স্বল্প মূলধন, এটাকে আমরা কি বলা হচ্ছে স্বল্প মূলধন। এরপর হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক, প্রত্যক্ষ মানে বুঝো, প্রত্যক্ষ মানে কি সরাসরি, প্রত্যক্ষ মানে কি সরাসরি আমরা যে কথা বলতেছি এটা প্রত্যক্ষ না পরোক্ষ? স্যার এটা এখন বর্তমানে স্যার প্রত্যক্ষ মনে হচ্ছে, মনে হচ্ছে আপনি আর আমি তো সরাসরি কথা বলতে পারতেছি না, স্যার মাঝখানে তো একটা ফোন, যেমন প্রত্যক্ষ সেবা বলতে কি বুঝো, প্রত্যক্ষটা হচ্ছে তোমাকে যখন আমি স্পর্শ করতে পারবো, এভাবে স্পর্শ করতে পারবো, তোমাকে গুলু গুলু করতে পারবো, আদর করতে পারবো, মাথার পাটা সব একটা মারতে পারবো, তখন তোমাকে এটা হচ্ছে প্রত্যক্ষ। অর্থাৎ যখন স্পর্শ করতে পারবো সেটা হচ্ছে প্রত্যক্ষ। যখন যখন তুমি পড়াশোনা করবা, কলেজে পৌঁছে পারো না, পাড়া সব একটা তোমার ধরো গালে দিলাম, তাহলে এটা কোন সম্পর্ক হলো এটা আমাদের? দেখতে পাইলাম থাপ্পড়টা লাগছে নাকি রে, থাপ্পড়টা লাগছে, গাল লাল হয়ে গেছে নাকি, দেখো দেখি, আমার ফোনে লাগছে, যখন অনুভব করতে পারবো তখন আমরা এটাকে বলবো প্রত্যক্ষ, প্রত্যক্ষ। ঠিক আছে, তাহলে অনুভূতি শক্তি আমরা যখন অনুভব করতে পারবো, অর্থাৎ সেটা হচ্ছে প্রত্যক্ষ, যখন অনুভব করতে আমরা পারবো না সেটাকে আমরা কি বলবো পরোক্ষ। তোমরা পড়ালেখা মুখস্ত করো, তোমরা কি হো যে এখন 9 থেকে আমরা মানে মানে 0 থেকে একদম যখন 10 পর্যন্ত তোমরা পড়ালেখা খালি মুখস্ত করো, খালি মুখস্ত করো, মানে মুখস্ত করলেই হবে। এটা তোমাদের অবশ্য দোষ না, দোষের এই দোষের মধ্যে আমরাও একটু জড়িত আর কি, ভুলের মধ্যে ভুল আমরাও আছি আর কি, শিক্ষকরাও আছি, যেমন মুখস্ত করলেই হবে, এরা আর কিছু করতে হবে না, থিওরিক্যাল সাবজেক্ট তো এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা কিন্তু ঠিক না। যেমন কিছু কিছু কবিতা আছে, অন্যান্য কবিতা গুলা হাতা গাছে তোপা পাখি ডালিম গাছে মৌ, লেখা আছে না? জি স্যার পড়ছো এই কবিতাটা? হ্যাঁ পড়ছি ছোটবেলায়। আচ্ছা, তো ডালিম গাছে কি মৌ ছাড়া অন্য কিছু বুঝতে পারে না? ডালিম গাছে মৌ অন্য কিছু বুঝতে পারে না? তুমি যদি মুখস্থ করা বলে না, চোদ্দ বসতে মৌয়ে বসবে, মৌয়ে হবে, মৌয়ে হবে, অন্য কিছু হইতে পারে না। হ্যাঁ, এটা মুখস্থ করা যাবে না, তো কারণ তোমাকে জিনিসগুলোকে পয়েন্ট আউট গুলোকে নিজের মনে করে স্থাপন করতে হবে। অর্থাৎ আমি যখন এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি, তোমাকে পয়েন্ট, যে কোনো পয়েন্ট তুমি মনে রাখবা কিভাবে, কায়দা করে তোমাকে মনে রাখতে হবে। এতগুলো পয়েন্ট মনে রাখার সামর্থ্য কারণ নেই, আবার আছে যদি এই কায়দা গুলো তুমি জানো, অর্থাৎ কৌশল গুলো তুমি জানো। আমি কিন্তু বারবার করে বলছি, পড়া কিন্তু একটা কৌশল। আমি তোমাদেরকে হয়তো বা ক্লাসে অনেক সময় বলছি যে একটা শিশু শ্রেণীতে একজন শিক্ষক পড়াচ্ছে, দেখা যাচ্ছে যে ওই দেখা যায় তাল গাছ, ছাত্ররা আর বলে না, কেন বলে না? ওই দেখা যায় খেজুর গাছ, কেন বলে না? স্যার ওইদিকে তো খেজুর গাছ আছে। হ্যাঁ, এখন একটা শিক্ষক পড়াচ্ছে ছাত্রগুলাকে, হ্যাঁ দেখাচ্ছে যে ওই দেখা যায় তাল গাছ, কিন্তু কোন ছাত্র আর বলে না, শিক্ষকের মেজাজ গরম হয়ে যায়, তোমরা বলো না কেন? হ্যাঁ, আমি বলতেছি বারবার করে, শিক্ষার্থীরা কি হাসতে সারোনা পাগল হয়ে গেছে, আমরা দেখা হচ্ছে খেজুর গাছ, তাল গাছ, এদিকে কখনো হয়? তাহলে শিক্ষক তোমাকে যখন পড়াটা তুমি করবা, তোমার সেটা বাস্তবসম্মত হইতে হবে, অর্থাৎ রিল থাকতে হবে, তাছাড়া তুমি কখনোই সেটাকে আয়ত্ত করতে পারবে
না কথাটা কি বুঝতে পারছি আমি? জি স্যার। এখন দেখো তুমি এই পয়েন্ট গুলো মনে রাখবা কিভাবে, এই পয়েন্ট গুলো তুমি মনে রাখবা কিভাবে, দেখো কত সহজ ভাবে পয়েন্ট গুলো মনে রাখা যায়। তাহলে তুমি একক মালিকানা ব্যবসা গঠন করবা, তাহলে এখানে কয়জন ব্যক্তি লাগবে? একজন ব্যক্তি লাগবে। পয়েন্ট একজন ব্যক্তি লাগবে, তাহলে এটা কৌশলটা দেখো কিভাবে পয়েন্ট মনে রাখা যায়। কয়জন ব্যক্তি লাগবে? একজন একজন, তাহলে হচ্ছে একক মালিকানা। তাহলে প্রথম পয়েন্ট হবে কি আমার একক মালিকানা, ঠিক আছে? এখন হচ্ছে আমি তোমাকে দ্বিতীয় পয়েন্টটা কি বলছিলাম, যে আমি আমার খাওয়ার জন্য একজনকে খাওয়ার জন্য এক বস্তা চালের দরকার নেই, আমার যতটুকু প্রয়োজন ততটুকু করবো, তাহলে এটা সেটাকে বলা হয় আয়তন। কি বলা হয় সেটাই? আয়তন। আয়তন, তাহলে দ্বিতীয় পয়েন্ট কি হবে? সীমিত আয়তন, ঠিক আছে? তৃতীয় পয়েন্ট হবে কি মনে রাখবা কিভাবে, যেহেতু তোমার আয়তন কম সেহেতু তোমার অসীম দায় হবে। কি দায় হবে? অসীম দায় হবে। কথাটাকে বুঝা গেছে? জি স্যার। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আমার মালিক একজন, একক মালিকানা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেহেতু আমার ব্যবসাটা খুব ছোট সেহেতু হচ্ছে সীমিত আয়তন, যেহেতু আমি একজনই সেখানে যেকোনো প্রকার দায় আমি বায় বহন করবো সেটাকে বলবো অসীম দায়। এরপরে বলছে যে যেহেতু তুমি ব্যবসাটা নিজের মতো করে গঠন করতে হবে, তোমার ব্যবহার ভালো হতে হবে, অর্থাৎ তোমার নমনীয়তা থাকতে হবে। কি থাকতে হবে? নমনীয়তা। আর নেক্সট পয়েন্ট হচ্ছে এখানে কোনো প্রকার সরকারি বিধিনিষেধ নাই, অর্থাৎ সরকারি বিধিনিষেধে তুমি মুক্ত। যখন তুমি সরকারি বিধিনিষেধে মুক্ত হবে এবং এই ব্যবসাটা তুমি যখন সরকার তোমার বিষয়ে মাথা গলাতে পারবে না, তখন তোমার ব্যবসা করা সহজ হবে না কঠিন হবে? সহজ হবে ব্যবসা গঠন করা, তখন তোমার সহজ হবে। আর এখানে হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার নিজস্ব ব্যবস্থাপনা, যেহেতু মালিক একজন তোমার নিজস্ব। এইভাবে পয়েন্ট গুলো তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ একটি পয়েন্ট আরেকটি পয়েন্টের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু তোমরা কখনোই মনে করো না। অর্থাৎ তোমরা বাসায় যখন পড়বে সুস্পষ্ট ধারণা নিয়ে পড়বে, দেখবে একটা পয়েন্ট, এখানে কিন্তু পয়েন্ট গুলো হাঁকাও করে দেওয়া হয়, তোমার নিজের মতো করে পয়েন্ট গুলো তুমি গুছাই নিবে, অর্থাৎ একটা লিঙ্ক তৈরি করবে। লিঙ্ক লিঙ্ক মানে বুঝো, শিকল, একটা শিকল তৈরি করবে যে আমি কয়েকজনের পড়াগুলো মনে রাখবো কিভাবে। এইভাবে যদি তুমি একটা লিঙ্ক তৈরি করতে পারো, তাহলে খুব সহজে যেকোনো বইয়ের পড়া তুমি আয়ত্ত করতে পারবে, তোমাকে আর মাথা ঢকঢকাই দেওয়া হবে না পেন্সিলের মধ্যে যে আমার দ্বারা হচ্ছে না। কথাটা কি বুঝতে পারলাম? জি স্যার। বলো বলো তো সবুজ, আমি যখন একটা ব্যবসা চালু করবো তখন মালিকানা হবে আমি একাই, অর্থাৎ একক মালিকানা। তারপর আমার ব্যবসা হবে সীমিত আয়তন, আমি তারপর হবে স্যার অসীম দায়, তখন আমার কিন্তু দায় বেশি হবে। তারপর আমার ভদ্র আচরণ অর্থাৎ নমনীয়তা, তারপর সরকারি বাধা নিষেধ, অর্থাৎ সরকার এখানে বাধা করতে পারবে না। তারপর স্যার সহজ, বলো বলো শুনতেছি, সহজ গঠন, অর্থাৎ স্যার আমার গঠনটা সহজ হতে হবে। তারপর নিজস্ব ব্যবস্থাপনা, অর্থাৎ এই এই ব্যবস্থাপনা আমি একাই। নেক্সট একক ঝুঁকি স্যার, এখানে লাভ হলো আমি ক্ষতি হলো আমি। লাভ লোকসান বন্টন,
প্রত্যক্ষ স্যার প্রত্যক্ষ এটা ঠিক আসতেছে না স্যার মনে কি যে বললেন যে প্রত্যক্ষ সম্পর্ক সম্পর্ক জি স্যার প্রত্যক্ষ সম্পর্ক সম্পর্ক জি স্যার প্রত্যক্ষ সম্পর্ক অর্থাৎ প্রত্যেক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে প্রত্যক্ষ বলতে কি বুঝায় প্রত্যক্ষ অর্থাৎ স্যার সরাসরি উনি উনি চাল চালেন আমি চাল দিয়ে দিলাম এই এটা এটাকে হচ্ছে প্রত্যক্ষ আর পরোক্ষ হচ্ছেন আপনার আর আমার এই যে মাধ্যমটা সরাসরি নয় এটাই প্রত্যক্ষ এটা পরোক্ষ স্যার আমি সহজভাবে কি বললাম সহজভাবে কি বললাম এক কথা আমি কি বলছিলাম প্রত্যক্ষ বলতে তুমি কি বুঝবা প্রত্যক্ষ অর্থ হচ্ছে স্যার আমি কয়জনকার সাথে ক্লাস করছি রে বলতে পারবা সবুজ জি স্যার আচ্ছা দেখো তোমাদের এক মালিকানা কারবার থেকে এক মালিকানা কারবার থেকে তোমাদের এক নাম্বারের জন্য অথবা ভোর নির্বাচনে যে প্রশ্নগুলো আসে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে আমি পর্যায়ক্রমে প্রশ্নগুলো তোমাদেরকে দিব আজকে আমি এটা নিয়ে আলোচনা করব যে কোন ব্যবসায় পুরাতন ও আদিম রূপ কোন ব্যবসায় পুরাতন ও আদিম রূপ বলো তো কোন ব্যবসা পুরাতন এবং আদিম রূপ পুরাতন পুরাতন মানে তো জানো নাকি জি স্যার আর এর আরেকটা মানে হচ্ছে আদিম আদিম মানে বুঝো হ্যাঁ জি স্যার মানে অধিক পুরাতন মানে ব্রিটিশের আগে আদিম রূপ ব্রিটিশ কোন কোন ব্যবসা অনেক পুরাতন এটা কোন ব্যবসা বলো তো এটা কোন ব্যবসা কোন যে ব্যবসা স্যার আমার তো এই হতে ঠিক একক একক মালিকানা নাকি স্যার হ্যাঁ হ মালিকানা নাকি ও যে একক মালিকানা তো বলবো কোন আগেকার মানুষ কি যৌথ মালিকানা বুঝতো না স্যার একক একক মালিকানা এক একজন এটা পুরাতন ব্যবসা এটা সবাই আগে থেকে এটা করে আসছে হ্যাঁ প্রাচীন সভ্যতা থেকে এই ব্যবসাটা চলে আসছে একক ভাবে মালিক নিজস্ব ব্যবসা করতে হয় তাহলে এটা ভালোভাবে মনে রাখবে এই প্রশ্নটা প্রায় প্রায় এসে থাকে যে কোন ব্যবসায় পুরাতন আদিম রূপ এখানে লিখবো হচ্ছে একক মালিকানা এর উত্তরটা কি হবে একক মালিকানা একক মালিকানা ক্লিয়ার জি স্যার হ্যাঁ এক মালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কি এক মালিকানা ব্যবসায় প্রধান বৈশিষ্ট্য এক মালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্যটা কি প্রধান বৈশিষ্ট্যটা কি স্যার এখানে আমি একাই এর প্রধান বৈশিষ্ট্যটা কি এখানে হ্যাঁ একাই বলতে কি একক না জি স্যার এক একাই বলতে কি বুঝায় তাহলে এটা উত্তর হবে এক মালিকানা এটা কি হবে এক মালি হ্যাঁ একক বা এক মালিকানা ঠিক আছে এক মালিকানা ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য কি একটা বললাম প্রধান আর একটা হচ্ছে অন্যতম অন্যতম বৈশিষ্ট্যটা কি এক মালিকানা ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য স্যার এখানে কিন্তু তোমার অনেক কনফিউজ হ্যাঁ অন্যতম বৈশিষ্ট্য সেই এখানে তো কনফিউজ হ্যাঁ এই 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 প্রশ্নগুলোই তোমাকে এই প্রশ্নগুলোই তোমাকে কনফিউজ করবে ভালো করে মনে রাখিও প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক মালিকানা আর অন্যতম বৈশিষ্ট্য অসীম দায় কি দায় অসীম দায় অসীম অন্যতম বৈশিষ্ট্যটা কি শুধু অসীম দায় হবে নাকি অন্য দিলেও হবে বাকি বৈশিষ্ট্যগুলো
না না না, এর অসীমতাটা হচ্ছে যে এর দায়বদ্ধতা খুব থাকে। অসীম মানে প্রধান অসুবিধা, অন্যতম বলতে কি বুঝায়, অসুবিধাটাকে বুঝায়। এর প্রধান অসুবিধাটা কি, অন্যভাবে বলতে বুঝায় অসুবিধাটাকে, কি বুঝায়, অসুবিধা। এর প্রধান অসুবিধায় হচ্ছে যে একজনকে সমস্ত তোমার দায় বহন করতে হয়, অন্য কোনো তোমার দায় বহন করবে না। তুমি যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করবে, ওখানে যদি 10 জন কর্মী থাকে, তোমার বাকি ধার দেনা কি 10 জন কর্মী পরিশোধ করবে? না স্যার, আমি একাই করবো। ওই জন্য হচ্ছে অন্যগত অসুবিধাটাকে বুঝায় যে এর প্রধান অসুবিধাটা হচ্ছে অসীম দায়। আচ্ছা এখন বলো, এক মালিকানার ব্যবসায় নিবন্ধন, নিবন্ধন বুঝো? বৈধতা, বৈধতা এক মালিকানার ব্যবসায় কি নিবন্ধন করতে হবে? অবশ্যই স্যার। এক মালিকানার ব্যবসায় নিবন্ধন, নিবন্ধন বলতে কি বুঝায়? না এটা তো সরকারি সেরকম, একটা লাইসেন্স করতে হবে, তাই তো নাকি? জি স্যার। এক মালিকানা ব্যবসা করতে কোন লাইসেন্স এর দরকার? জি স্যার। কোন না লাইসেন্স দরকার, পৌরসভা লাইসেন্স এর দরকার না গভর্নমেন্ট লাইসেন্স এর দরকার, কোনটা? মেবি পৌরসভা কিংবা স্যার পৌরসভা, পৌরসভা সম্ভবত, গভর্নমেন্ট তো আমার সরকারি বাধান চুক্তি এমনিতেই নাই। তোমাকে বলেছে এক মালিকানা ব্যবসার নিবন্ধন, এটা হচ্ছে ঐচ্ছিক, এটা কি ঐচ্ছিক? ঐচ্ছিক তুমি করতেও পারো না করতেও পারো। অনেক ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে, হ্যাঁ অনেক ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে ভুয়া। ভুয়া বলতে কেমন, যে কারোর কাছে ফটোকপি করে আমি নিজের নামটা চেঞ্জ করে বসে দিতে ট্রেড লাইসেন্স, এটা আমার ব্যবসা, কিন্তু পৌরসভার দ্বারা কোনো ট্রেড লাইসেন্স করা নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে ঐচ্ছিক। কি বলা হয়? ঐচ্ছিক। ঐচ্ছিক তোমাকে করতেই হবে এমন কোনো মানে নাই। হ্যাঁ এক মালিকানা কারবারের দলিল প্রয়োজন হয়, দলিল, দলিল না স্যার? এক মালিকানা কারবারে দলিল প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না বলতো? কারণ স্যার এখানে ব্যবসা করলে দলিল থাকবে না স্যার? দলিল থাকবে, এই যে আপনি একটু আগে বললেন স্যার যে কেউ দলিল মানে কিন্তু প্রমাণ, এখন ভাবনা চিন্তা করে কোহ, কারণ সেই দিক থেকে তো মনে করো সরকারি বাধা নিষেধ কথা বল। স্যার এটা ঠিক একটু হচ্ছে না, ডকুমেন্ট, ডকুমেন্ট, ডকুমেন্ট দলিল বলতে তুমি যে একটা ব্যবসা যে পরিচালনা করতেছো এর একটা ডকুমেন্ট, অর্থাৎ কার্যলিপি প্রণালী, কার্য প্রণালী, যে তুমি ব্যবসাটা কিভাবে করবে, কিরকম করবে না করবে, জাস্ট একটা তোমাকে হচ্ছে পাঠ্য পত্রিকা এটাকে বলা হয়, সেটা হচ্ছে দলিল। এই দলিলটার প্রয়োজন হয় না কেন? তুমি একটা ব্যবসা করবে, তোমার দলিল প্রয়োজন নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে স্যার। তাই না বলছি, তুমি অ্যান্সার তো বলো হয় না, না হয়েছে কেন? হ্যাঁ হওয়ার কথা ছিল, না হয়েছে কেন? আমি যেভাবে চালাবো সেভাবে চলবে স্যার। এই এখানে এক মালিক অর্থাৎ আমি, আমি এখানে আমি একাই স্যার, আমি যেভাবে চালাবো আমার দোকান সেভাবেই চলবে। তারপরে তো পরিকল্পনার দরকার আছে না? আছে তো। হ্যাঁ এই দলিলের প্রয়োজন নাই তোমার কাছে স্যার? কোন ক্ষেত্রে নাই, আবার কোন ক্ষেত্রে আছে। না 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 না, ওইটা তো বললে হবে না।
স্যার এটা কনফিউজ স্যার বলো 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 তো জাস্টিস লাগবে কারণ পরিকল্পনা অবশ্যই কোনো কাজে দিন কনফিউজ হওয়া যাবে না কনফিউজ হওয়া যাবে না এক মালিকানা কারবারে দলিল প্রয়োজন হয় না কেন প্রয়োজন না তোমাকে আমি বলি আসলেই প্রয়োজন হয় না দলিল হচ্ছে একটা ডকুমেন্ট সরকারি এক মালিকানা কারবার কি সরকারি নিয়মে গঠিত হয় না স্যার সরকার পরিচালনা করে না স্যার আমি এখানে সরকার পরিচালনা করবে না সেখানে কোনো প্রকার দলিলের প্রয়োজন হবে না